উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে রাজ্যে, ফলে দিনের আর রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2-3 ডিগ্রি নিচে নেমে গিয়েছে। কলকাতায় আজ ছিল মৌসুমের শীতলতম দিন, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, আগামীকাল থেকে কলকাতায় তাপমাত্রা এর নিচে নামার কোনো সম্ভাবনা নেই। শেষ করার আগে শীর্ষ সংবাদ, ফলে তাপমাত্রা দুই তাপমাত্রা, রাতের তাপমাত্রা নর্মাল আর দিনের তাপমাত্রা নর্মাল থেকে 2-3 ডিগ্রি কন্টিনিউয়াসলি নিচে চলছে। পরিস্থিতি আজকে যদি বলি, কলকাতাতে হয়েছে লোয়েস্ট 13.2, মানে এই সিজনে সবচেয়ে কম। আর যদি আমাদের রাজ্যের কথা বলি, যে লোয়েস্ট মিনিমাম টেম্পারেচার হয়েছে সেটা হচ্ছে পানাগড় 8.6। এই পরিস্থিতি কিন্তু খুব একটা চেঞ্জ হবে না, তবে যেটা বলি যে এই একটা ছোট্ট স্পেল যেটা এসছে গতকাল থেকে যে আমরা কন্টিনিউ করছি, আজকে হয়তো এটা লোয়েস্ট, আগামীকাল থেকে হয়তো তাপমাত্রা স্লাইটলি রাইজ করার টেন্ডেন্সি থাকতে পারে বা সেম টেন্ডেন্সি থাকবে, কিন্তু ফার্দার ডিপ খুব একটা এক্সপেক্টেড নাই। কলকাতা যদি বলি 13.2, হয়তো আগামীকালও 13 হবে, কিন্তু 13-এর নিচে যাওয়ার প্রবাবিলিটিটা কমে গেছে।